আমাদের রুমটা খুব ছোটখাটো একটা রুম। এই রুমের মধ্যে আমরা মানে হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে এসেছি। অনেকেই বলে যে কিভাবে রান্না করে খাও, আজকে দেখাবো কিভাবে রান্না করে খাই। আজকে আমরা কি খাবো মা? রোস্ট খাবো, পোলাও। আজকে তোমার খুব খাইতে ইচ্ছা করতেছে? আজকের বইয়ের জন্য কিনা না, অনেক সুন্দর। আমরা ভেলোরে এভাবে ঘরে রান্না করে খাই। তুমি কি সুস্থ আজকে? আজকে সুস্থ। আবার রান্নার পরে বললো না যে অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, আব্বা আমারে মাইরেই ফেলবে। ওইটা আমাদের বিকেলের নাস্তা, ওইটা থাক। পেঁপেও নিয়ে আসছি তোমার জন্য। এখানের পেঁপেটা অনেক মজা, অনেক মিষ্টি, কিন্তু তুমি বেশি খাইতে পারবে না, অল্প। আজকে আমরা মুরগির কোরমা খাবো। ঈদের আগে একটু ঈদের খাবার খেয়ে নিই, বলা যায় না কোথায় ঈদ করি। পোলাও খাবো না, একটু লেবু। লেবু আমরা খাটের পরেই কাটাকাটি করি, কারণ আমাদের রুমটা খুবই ছোট, এটার মধ্যেই আমাদের সব কিছুই করতে হবে। কে কাটবে মা? আমি কাটবো। আচ্ছা, এগুলো আমরা সব নিয়ে এসেছি ঢাকার থেকে। আমাদের রান্নাঘর বাইরে, আদা ছিল, আদা আদা কিন্তু আর নিয়ে আসিনি অতটুকু। এখানে পেঁয়াজের দাম খুবই কম, 20 টাকা। ভেলোরে 20 টাকা করে পেঁয়াজের দাম। বেশি বেশি করে পেঁয়াজ খাচ্ছি ইচ্ছা করে। বাহ, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওটা কি করবো মা? থাক, আমরা যখন যেটা করবো সেটা। এগুলা সব খাবো আজকে? আজকে আমাদের দুপুরে কি কি রান্না করা হবে দেখাচ্ছি মা। এগুলো তো তুমি আজকে কি ভাত দিয়ে খাবা? আজকে তো আমরা পোলাও রান্না করবো বেবি। আচ্ছা, আমি কি কি বাজার করছি এটা দেখানো হচ্ছে। যদিও এত কম সিম না, আরো সিম আছে, আম্মা অল্প করে উঠেছে। মা সব সব বাজার করছি আজকে। এটা হলো মুসাম্মেল নাকি মুসাববিল নাকি জানি বলে এখানে। আচ্ছা, এবার শুরু করো। না এখন ইয়ে করি, ওই যে পেঁয়াজটা কাটি কি? হ্যাঁ, এটা গোস্ত ধরে নিয়ে আসো। পাতিল টাতিল সব আমাদের বিছানায়, আমাদের রান্নাঘর হয়ে গেছে। আর কুচ হে মা? একটু কষ্ট করে খেতে হয়, তারপরেও মজা। কষ্ট করে খেলেও মজা, কারণ বাইরের খাবার মোটেও খাওয়া যায় না ওদের রান্না, যার কারণে আমরা রুমে বসেই রান্না করি।
এটা আমাদের রুম থেকে বের করলাম, আমার মা ধুচ্ছে। না না সব কিছুই আছে। এটা আমাদের রান্নাঘর, এটা হলো আমাদের চুলা। এক একজনের এক একটা চুলা, এটা আমার চুলা, এখানে আমি রান্না করি। এটা হচ্ছে গ্যাসের চুলা। এটা আমাদের রুমের অবস্থা খুবই খারাপ, করার কিছু নেই, টিভি দেখা হয়। উফ, টায়ার্ড হয়ে গেছে, প্রচুর গরম, বাইরে অনেক গরম। এখানে আচ্ছা কি বন্ধ করো, দেখো সাবধান। এখানে পাশাপাশি অনেক রুম, এখানে সবাই হোটেলের বিজনেস করেই বড় লোক হয়ে যাচ্ছে। প্রচুর গরম আজকে, কি করো মা তুমি ওইখানে, বুঝলাম না। একা একা কি করো, কি দেখো তুমি, তোমার হসপিটাল, তোমার হসপিটালে দেখা যায় প্রচুর রোগ বাইরে দেখছো, একেবারে জামটা শেষ হয়ে যাচ্ছে রোদে। মসজিদ, হ্যাঁ মসজিদ তো এখানে দুইটা। ও এখানে তো তোমার মানে অনেকগুলাই পাশাপাশি অনেকগুলাই। বাংলাদেশের মতন অনেক তার মানে মসজিদ। তো পেঁয়াজ কাটাকাটি করলাম, এখন আদা রসুনটা কাটবো, কারণ আমাদের খাটের এখানে কোনো জায়গা নেই, ছোট ছোট রুম, তো নিচে বসে কাজ করতে পারি না। আচ্ছা এই এক পাশে তো চলে এসছে, আর আছে আমি খাচ্ছি, আমার বিছানার অবস্থা খুবই খারাপ, খাওয়া দাওয়ার পরে ও মাই গড। লাগলে দাও,
ক্যাশ আছে তো মা? জানি এটা কি জাল বাড়াই দিছ? রসুন না না আদা রসুন ওটা মুখ খুলে না না মা কি রান্না করছো দেখি? মুরগি রান্না করছি। Yes. আর কি করলো? আজকে কে কে রান্না হলো আমাদের? পোলাও। Yes, পোলাও। পোলাওর উপরে একটু এই দিতে। এটা আমাদের ভেলোরে যে আমরা হোটেলে থাকি ঠিক এইভাবে করে খাই। একটু 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 ডেকোরেশন করে দিই বেবি। তোমার বাটি দাও না, এটা এটা পরে তুমি ইয়ে উঠাও। Yes, তো মজার একটা রান্না। খাও, শুরু করো। না মজা মজা কে রান্না করছে? তুমি? যাক, আমি রান্না করছি তাইলে।
লবণ ঠিক আছে না? ঝাল ঠিক আছে? এই যে আমাদের খাবার শেষ, আবার বিকালে আমাদের বাইরে যেতে হবে। ওকে, এটা ধরো ভালো।